না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। এবার পূজোতে এত দামি দামি কাপড় কিনলাম, এত ভালো ভালো কাপড় কিনলাম, কিন্তু পূজোতে দেখো রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছি। দিদি আরে ও দিদি, এইটা আবার কি গো, রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছ? ও ভাই দেখছো না ঘিরি ঘিরি ঝিরি ঝিরি জল পড়ছে আর পূজোতে ঘুরতে পাচ্ছি না এই বৃষ্টির জন্য। তাই নাকি? এই জন্য তুমি রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছ, তাহলে তো মজা আসবে না। মজা মানে যেই প্যান্ডেলে যাচ্ছি চারদিকে জল, কিচির কিচির নোংরা, কাদা মাটি সব ভরা আছে। সেটা তো বটে, এত মানুষ হাঁটা চলা করছে তো কাদাটা তো নিশ্চয়ই হবে। আচ্ছা এই পুজোতে কি কি খাবে? না না কিছু খাবো না, এই বৃষ্টিতে আর আমাকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জ্বর চলে আসবে। কিন্তু দুর্গা পুজো বটে, ঘুরবো তো রেনকোট পরে হোক বা ঘুরবই। তাই নাকি? তাহলে এক কাজ করো, আমার সাথে চলো, আমিও ঘুরতে যাব। ঠিক আছে, তাহলে একটা থেকে ভালো দুজন দুজন মিলে এবার দুর্গা পুজোতে বৃষ্টি ঝিমঝিম করে ঘোরাঘুরি করব। A few moments later. ওই এত কাপড় জিনিস নিলাম, তবু এবার পূজা ঘুরতে নাই পেলাম। বৃষ্টি হয়ে পূজোটা হয়ে গেল বড় বাদ। আরে বাবা এবার পূজো ঘুরবো কি করে গো বাবা, বাবা পূজায় এবার ঘুরবো কি করে? হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল। আজকে পূজোয় বৃষ্টির একটা নতুন পান্নি কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি পুরো এডিটিং এর মাধ্যমে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটিকে সিরিয়াস ভাবে দেখবে না, সবাই হাসির মজা উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ।